তো আমি রেকর্ডিং অন করলাম হ্যাঁ একটু অন ওকে তো কার্নার সাইকেলে কি দেখেছিলাম আমরা চারটা স্টেপ দেখেছিলাম চারটা স্টেপ কিভাবে আইসোথার্মাল এক্সপ্যানশন তারপর আইসেন্ট্রপিক এক্সপ্যানশন তারপর আইসোথার্মাল কম্প্রেশন আর তারপর আইসেন্ট্রপিক কম্প্রেশন হয় এবং সেটা আমরা কার্ভ গ্রাফ দেখেছিলাম গ্রাফটা হয় কি রকম এরকম দুইটা আইসোথার্মাল স্টেপ এন্ড দুটো আইসেন্ট্রোপিক স্টেপ স্টেপ হয় তাই না তো এটাই বেসিক্যালি আমাদের কার্নার সাইকেল এবার আমরা দেখেছিলাম এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল গুলো মানে গ্যাস পার সাইকেলে এগুলোকে বলা হয় এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল এবং এগুলোতে আমরা কি কি অ্যাজাম্পশন ধরে নিই সেগুলো দেখেছিলাম ঠিক আছে যে এয়ার এয়ারটাকে এখানে ওয়াকিং ফ্লুইড এখানে এয়ার থাকে সেই এয়ারটাকে কম্প্রেশন করার একটা ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ হিট এডিশন একটা প্রসেস থাকতে হবে এনিহাও সেটা ইদার দ্যাট कैन बी বাই এক্সটারনাল পার্ক অর দ্যাট कैन बी বাই আ সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ কম্প্রেশন যাই হোক মানে একটা হিট এডিশন প্রসেস রাখতে হবে তো তারপর এখানে এয়ারটাকে এয়ারটাকে কল্পনা করা হয় ইমাজিন করা হয় আদর্শ গ্যাস হিসেবে কেন যেন এটা পিবিকস টু এনআরটি অথবা পিবিকস টু আরটি ফর্মুলা মেনে চলে তারপর এখানে একটা হিট এডিশন প্রসেস শুধু রাখতে হবে হিট রিজেকশন প্রসেসও রাখতে হবে হিট সিঙ্ক জাতীয় ব্যবস্থা রাখতে হবে এবং

ভেতরে গ্যাসটাকে বা ওয়াকিং ফ্লুইডটাকে প্রেশারাইজ করতে থাকে ডিফারেন্ট প্রেশার বিডিসি হচ্ছে আমরা বিডিসি হচ্ছে সিলিন্ডারের পিস্টনের সর্বনিম্ন পজিশন আর টিডিসি হচ্ছে সিলিন্ডারের পিস্টনের সর্বোচ্চ পজিশন বিডিসি তে যখন থাকবে এই যে দিস ইজ দ্য বিডিসি পজিশন তখন ভেতরে গ্যাসগুলো ম্যাক্সিমাম ভলিউম পাবে ঠিক আছে ম্যাক্সিমাম ভলিউমে গ্যাস ভেতরে থাকতে পারবে জায়গা জায়গা বেশি পাবে আর যখন ডিডিসি পজিশনে থাকবে জায়গা কম পাবে তখন মিনিমাম ভলিউমে গ্যাস থাকবে ভেতরে ঠিক আছে প্রেসারাইজড হয়ে থাকবে ভেতরে তারা আচ্ছা তো টিডিসি টপ ডেড সেন্টার এন্ড বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার তো ওই সিলিন্ডারে সিলিন্ডারে আরো কিছু প্যারামিটারস আছে লাইক বোর স্ট্রোক সিলিন্ডারের বোর হচ্ছে সিলিন্ডারের ডায়ামিটার বলে এবং স্ট্রোক হচ্ছে এই টিডিসি থেকে বিডিসি এর মধ্যে দূরত্ব অর্থাৎ ভিম্যাক্স থেকে ভিমিনের মধ্যে লম্ব দূরত্ব বলে

এরপর আমরা দেখেছিলাম ডিসপ্লেসমেন্ট ভলিউম এই ভি ভি ম্যাক্স আর ভি মিন এর পার্থক্যটাকে ডিসপ্লেসমেন্ট ভলিউম বলা অর্থাৎ গ্যাসটা কতটুকু ডিসপ্লেস করা সম্ভব বা করা হয়েছে ঠিক আছে ডিসপ্লেসমেন্ট ভলিউম ভি ডি ইকুয়ালস টু যে টিডিসি এবং বিডিসি এর মধ্যেকার ভলিউমটা আছে সো ভি ম্যাক্স মাইনাস ভি বলা যায় আবার আপনি যদি বোর স্ট্রোক এই সব জানেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি পাই আর স্কোয়ার এইচ এই ফর্মুলা ইউজ করে করতে পারেন ঠিক আছে এখানে আই এইচ এর ভ্যালু হচ্ছে এস আর আর এর ভ্যালু হচ্ছে ভি বাই 2 ঠিক আছে এরপর লাস্ট দেখেছিলাম এম ই মিন ইফেক্টিভ প্রেসার মিন ইফেক্টিভ প্রেসার হচ্ছে এটা সিলিন্ডারের ক্যাপাসিটি বের করতে এই টার্মটা ইউজ করা হয় ইকুয়ালস টু ডব্লিউ নেট বাই ভিডি ইটস অলমোস্ট লাইক এফিসিয়েন্সি জাস্ট এফিসিয়েন্সিতে কিউইন কিউ কাজ করে এখানে ভিনে কাজ করছে অর্থাৎ একক আয়তনে কতটুকু একক আয়তন গ্যাস ডিসপ্লেসমেন্টের জন্য কতটুকু কাজ করতে পারছে ইঞ্জিন হচ্ছে বেসিক্যালি দুই প্রকার এসআই স্পার্ক ইগনিশন এবং সিআই কম্প্রেশন ইগনিশন ঠিক আছে আমরা এসআই ইঞ্জিনটা দেখেছিলাম সিআই টা দেখা হয়নি যেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ এসআই ইঞ্জিন টা হচ্ছে এখানে আমরা এসআই ইঞ্জিনে একটা আদর্শ উদাহরণ হচ্ছে অটোসাইকেল এখানে আমরা অটোসাইকেল দেখেছিলাম এটা 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 হচ্ছে আদর্শ কার মেনে চলে এবং ইঞ্জিনে ভিতরে কিভাবে মুভমেন্ট হয় সেটা দেখেছিলাম আমরা ঠিক আছে এবং এসআই এবং প্র্যাকটিক্যাল সাইকেলটা আমরা দেখেছিলাম প্র্যাকটিক্যাল সাইকেলটা একবার রিভিউ করে নি তাহলে আমাদের মাথায় চলে আসবে অটোসাইকেল সাইকেল তো বেসিক্যালি ব্রেটেন সাইকেল অটোসাইকেল অলমোস্ট সেইমই তো একটু যাচ্ছে এদিক আচ্ছা তো প্র্যাকটিক্যাল সাইকেলটা একটু দেখি প্র্যাকটিক্যাল সাইকেলটা শুরু হয় স্টেপ ওয়ান থেকে স্টেপ ওয়ান আপনার চাইলে স্টেপ ওয়ান টু থ্রি ফোর যে জায়গা থেকে শুরু করতে পারেন ঠিক আছে যেমন এখানে স্টেপ ওয়ান এ শুরু করেছে ভেতরে অলরেডি এয়ার ফুয়েল মিক্সারটা আছে এখান থেকে আমরা এখান থেকে দেখি ঠিক আছে ভেতরে পিস্টন সিলিন্ডারের ভেতরে অলরেডি স্পুল ফুল অফ দ্য এয়ার ফুয়েল মিক্সচার

টিডিসি তে যাওয়া মানে কি এই যে দেখেন ভলিউমটা কমে যায় এবং প্রেশারটা বেড়ে যায় এই যে ভলিউমটা বামে বা বাম দিকে চলে যাচ্ছে প্রেশারটা ঊর্ধ্বমুখী সো এই যে পিটিসি পজিশনে যায় এবার সে চলে আসলো টিডিসি তে তে আসার পর সেকেন্ড স্টেপে কি হয় এক্সটার্নাল একটা স্পার্ট প্লাগের মাধ্যমে যে কারণে এটাকে এসআই ইঞ্জিন বলা হয় এক্সট্রনাল একটা স্পার্ট প্লাগের মাধ্যমে আগুন ধরে দেওয়া হয় ঠিক আছে আগুন ধরে যাওয়ার ফলে কি হলো ইগনিশন হলো এবং ইগনিশনটা প্রথম কিছুক্ষণ ভলিউমটা কনস্ট্যান্ট থাকে বিকজ প্রথমে আপনি আগুন ধরে সাথে সাথেই তো পুরো গ্যাসটা আগুনটা পেয়ে যাবে না ঠিক আছে সে আস্তে আস্তে হিট ট্রান্সফার করবে এবং ততক্ষণ পর্যন্ত গ্যাস ইয়া পিস্টনটা আয়তন কনস্ট্যান্ট থাকে ঠিক আছে ভেতরে আয়তনটা কনস্ট্যান্ট থাকে টিডিসি তে থাকে তারপর যখন পুরো গ্যাসটা মোটামুটি ইগনাইটেড হয়ে যায় এন্ড অফ কম্বাশন পুরো গ্যাসটা ইগনাইটেড হয়ে গেল এরপর কম এক্সপ্যানশনটা শুরু হয় এই যে এক্সপ্যানশনটা শুরু হয় এক্সপ্যানশনটা শুরু হয়ে সে এইখানে এই যে ইনিশিয়াল পজিশন ছিল টিডিসি তে সে বিডিসি তে চলে আসে এই যে বিডিসি তে চলে আসলো

যখন আমরা ইনলেট খুলে দিই এবং আবার এখন তো ভেতটা ফাঁকা আবার ভিতরে নতুন এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করে এবং পিস্টনটা ওই এয়ার ফুয়েল মিক্সচারের প্রেসারে আবার তে চলে যায় এই ইনটেক্সট স্টেপ এবং এরপর আবার ওই এয়ার ফুয়েল মিক্সচার থাকা অবস্থায় अगेन স্টেপ স্টেপগুলা রিপিট হতে থাকে সো দিস ইজ বেসিক্যালি দ্য প্যাকটিক্যাল অটোসাইকেল ঠিক আছে

থিওরিটিক্যালি কিন্তু টু স্ট্রোকটাই বেশি থার্মাল এফিশিয়েন্ট কারণ আমরা কিন্তু এখানে কোনো স্লিপ লস এগুলো বাদ দিয়ে চিন্তা করছি কিন্তু ইন প্র্যাকটিস অ্যাকচুয়ালি ফোর স্ট্রোকটাই বেশি এফিশিয়েন্ট বিকজ এখানে যে মুভ পিস্টনের মুভমেন্টের কারণে চারবার এক সাইকেলে আমরা চারবার মুভমেন্ট পাচ্ছি যেখানে আমাদের কিন্তু এই পিস্টনের মুভমেন্টের কারণে চাকাটা ঘুরে ঠিক আছে যদি আপনি দেখতে চান সে টু স্ট্রোক মোর এফিশিয়েন্ট বিকজ এখানে আপনি থারমাল লস নে কাজ করছেন না বাট আপনি যদি অ্যাকচুয়ালি কাজ নিয়ে চিন্তা করেন যে চাকাটা ঘুরছে দেন ফোর স্ট্রোক ইঞ্জিনে চারবার স্ট্রোক ডিসটেন্সটা অতিক্রম করে এর ফলে এই যে পিস্টনটা এই পিস্টনের সাথে কিন্তু চাকাটা কানেক্টেড থাকে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে সো চারবার মুভমেন্ট করে চারবার চাকাটা ঘুরে তাহলে আপনার কোয়েশ্চেন যেহেতু আসলো সেহেতু আমরা এখানে এই কোয়েশ্চেনটা করি যে আমরা এখানে ফোর স্ট্রোক কেন বলছি যেহেতু করছি আমরা পুরোপুরি করি ম্যাম বুঝিনি ম্যাম क्वेश्चनটা কি ছিল এখানে আমরা ফোর স্ট্রোক ইঞ্জিন কেন বলছি ফোর স্ট্রোক ইঞ্জিন বলছি কারণ ম্যাম হচ্ছে যে এখানে আমার চারটা স্ট্রোক হচ্ছে মানে হচ্ছে আমার পিস্টনটা হচ্ছে চারবার মুভমেন্ট করছে আর ফোর স্ট্রোক হচ্ছে ভেরি গুড ভেরি গুড আপনি বুঝতে পারছ আপনি কি বলতে চাচ্ছেন চারবার স্ট্রোক ডিসটেন্স অ্যাকচুয়ালি অতিক্রম করছে রাইট জি ম্যাম ভেরি গুড দ্যাটস দ্যাটস ইট এটুকুই যে চারবার যেহেতু স্ট্রোক ডিস্টেন্স মানে বিডিসি থেকে টিডিসি থেকে এবং আমার গ্রাফ থেকে এটা শুধু অপারেশনের মধ্যে না আমার গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি যে এই যে টিডিসি থেকে বিডিসির মধ্যে দেখেন চারটা দাগ দেখা যাচ্ছে তার মানে চারবার অতিক্রম করেছে একবার ডানে একবার বামে সো যাই হোক তো দ্যাটস হোয়াই এটাকে ফোর্স স্ট্রোক ইঞ্জিন বলা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সো আমাদের বেসিক্যালি এইটুকুই ছিল অম এর আগে করোনা আমরা অটোসাইকেলের ফর্মুলা দেখেছিলাম একটা ম্যাথ আমরা হাল করে দেখেছিলাম তাই না আজকে আমরা শুরু করব সিআই ইঞ্জিন অর্থাৎ কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন স্পার্ক ইগনিশন ইঞ্জিন এবং কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন শুনে কি শুনে কি মানে হচ্ছে যেটা মানে হচ্ছে সেটাই স্পার্ক ইগনিশন ইঞ্জিন একটা এক্সটারনাল স্পার্কের স্পার্কের ব্যবস্থা থাকে যেটার মাধ্যমে ইগনিশন করা হয় স্পার্ক ইগনিশন

মানে ওর নিজস্ব ও গ্যাস মলিকিউল গুলার মধ্যে মানে কলিশন হয়ে ফ্রিকশন হয়ে ভেতরে এত পরিমাণে হিট তৈরি হয় যে ইগনিশনটা হয়ে যায় তো এখন আমরা বেসিক বেসিক পার্থক্য তাহলে বুঝলাম যে আসলে আর বাকি সবকিছুই সেম জাস্ট সেকেন্ড স্টেপটাতে এসে একটু পার্থক্য হয় ও একটা এক্সটার্নাল সার্কিটের মাধ্যমে স্পার্ক করে স্পার্ক ইগনিশন ইঞ্জিন আর এখানে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন আমরা দেখতে পাই যে একটা মানে গ্যাসগুলো ব্যক্তিগত মানে যে সেলফ ইগনিশন নিজেরা কম্প্রেশনের মাধ্যমে একটা হিট তৈরি করে কম্পাশনটা করে ঠিক আছে তাহলে এখানে তাহলে এই দুইটা ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্য তাহলে কি হতে পারে

মানে কি ভি ম্যাক্স বা ভি না একটু আগে দেখলাম আমরা তাহলে ভি ম্যাক্স যদি বেশি হয় তাহলে তো আর বেশি হবে রাইট ভি ম্যাক্স বেশি হওয়া মানে কি সিলিন্ডারের ম্যাক্সিমাম ভলিউম অনেক বেশি হয় ঠিক আছে অর্থাৎ সিলিন্ডারটা অনেক বড় হয় সো কো সিআই কিন্তু সিন্ডার গুলো অনেক বড় হয় ঠিক আছে ক্যাপাসিটি হাই হয় সিলিন্ডার বড় হওয়া মানে কি বড় মেশিনারিজে কিন্তু এগুলা কাজ করবে অর্থাৎ ট্রাক বাস এসব বড়গুলোতে বড় গুলোতে কাজ করে এই টা কাজ করে আচ্ছা সো বড় ভেহিকেলে যেখানে আমাদের হাই ক্যাপাসিটির ইঞ্জিন লাগবে সেখানে আমরা সিআই ইঞ্জিন ইউজ করি ঠিক আছে এই পার্থক্যগুলো কিন্তু স্লাইডে নেই আমি আমি নিজে বলছি এই পার্থক্যগুলো আপনাকে তো লেকচার দিয়েই দিব অডিও সো এগুলো খেয়াল রাখতে হবে এগুলো কোনো মুখস্থের কিছু না ঠিক আছে এগুলো যদি জানেন যদি বুঝেন কি হচ্ছে তাহলে বুঝতে পারবেন ওকে সো কম্প্রেশন ইস্যু টু আমরা করি সিআই সিআই ইঞ্জিনে কম্প্রেশন ইসিউ ষোলো থেকে ২০ পর্যন্ত হয় মানে ষোলো থেকে বিশ গুণ সে কম্প্রেস করতে পারে সেখানে এসআই ইঞ্জিনে ছয় থেকে দশ হয় অ্যাউন্ড ঠিক আছে অ্যারাউন্ড মানে মোটামুটি এর থেকে আপ ডাউনও হতে পারে কিন্তু জেনারেলি ঠিক আছে আচ্ছা তো ক্যাপাসিটি গেল আচ্ছা এবার যাই ছবিটা ছবিটায় আসি

তো যদি আপনি এখানে ফিউএল আর এয়ারের মিক্সচার নেন শুরু থেকেই তাহলে কি হবে যখন কম্প্রেস হওয়া শুরু করবে আমরা ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম কম্প্রেশনে পৌঁছানোর আগেই ফিউয়েলটা ইগনাইটেড হয়ে যায় অর্থাৎ আমাদের সাইকেলটা মেনটেন সাইকেলটা আমরা পুরোপুরি মেনটেন করতে পারি না কারণ এটা তো আর এক্সট্রা স্পার্ক নিয়ে আমরা স্পার্ক দিয়ে করছি আমরা নিজেরা কন্ট্রোল নিজেরা তো কন্ট্রোল করতে পারছি না ওর সেলফ ইগনেশান হচ্ছে কখন ইগনেশান হচ্ছে এটা আমরা কন্ট্রোল করতে পারি না যদি আমরা এয়ারফেল মিক্সশন নিই এই জন্যই শুরুতে এয়ার না হয় শুধু পরে এটাতে যখন আমরা ইগনাইট করতে চাই তখন ফিউয়েলটা স্প্রে করে দেওয়া হয় ভেতরে এই যে ফিউয়েল ইঞ্জেক্টটার স্প্রের মতো স্প্রে করতে থাকে এবং ওই ফিউয়েলের স্প্রেতে ভেতরে আরো প্রেসার বেড়ে যায় কারণ স্প্রে তো জোরে প্রেসার দিয়ে ভেতরে এন্টার করে সো আরো প্রেসার বেড়ে যায় এবং ইগনিশন হতে থাকে সো এটা গেল এখন আহ স্ট্যান্ডার্ড ওয়েতে এসআই ইঞ্জিনে আমরা সাধারণত ভেতরে কন্ট্রোল সাবস্টেন্স হিসেবে গ্যাস সিলিন অথবা পেট্রোল ইউজ করি আর উম সি সিয়াই আমরা ডিজেল ইউজ করি যে না উপরে লেখাই আছে ডিজেল ইঞ্জিন আইডিয়াল সিয়াই ইঞ্জিন সো এটা ডিজেল ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা এখন টেকনিক্যাল টার্মসে চলে আসি আর যেহেতু বেশি কম আমরা শুরুতে বলেছি কিন্তু মনে করেন আর যেহেতু যদি ইকুয়ালও হতো যদি দুজনে দুই ইঞ্জিনের মনে করেন আর ইকুয়াল সেক্ষেত্রে এই দুটার মধ্যে মনে করেন এসআই এবং সিআই এর মধ্যে মনে করেন দুজনের আর ইকুয়াল দুজনের ভি ম্যাক্স ভি মিনি ইকুয়াল হইলো তাহলে তো আর ইকুয়াল হয় তাহলে চিন্তা করে দেখেন তো এই দুটো এই দুজনের মধ্যে এফিশিয়েন্সি কম্পারিজন কিরকম রকম হবে কোনটা যদি আদর্শ এটা যে কোনো ইঞ্জিনের জন্য এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে এই যে কোনো ইঞ্জিনের পরে আমরা ওই ইঞ্জিনের ক্যারেক্টারিস বসিয়ে ফর্মুলা হচ্ছে

এখানে দেখেন আই এবং আই এর মধ্যে ধরে নিই তাদের দুজনে আর ইকুয়াল ধরে নিই তাহলে কার এফিসিয়েন্সি বেশি হবে সেই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি কিন্তু বেশি হবে এসআই এর কেন বিকজ এই যে ইউনিট গুলো দেখেন এখানে কিউ ইনপুট কিউ ইনপুটটা যদি বাড়ে যদি কিউ ইনপুট বাড়ে তাহলে কি হয় এই টার্মটা ছোট হয়ে যায় এই টার্মটা যখন ছোট হয় এই ওয়ান মাইনাস কিউ আউট মাইনাস কিউ ইন টার্মটা কিন্তু বড় হয়ে যায় অর্থাৎ এফিসিয়েন্সি বেড়ে যায় এখন তার মানে কিউ ইনপুট যত বেশি হবে তত এফিসিয়েন্সি বাড়বে স্বাভাবিক ইনপুট হিট বেশি তত এফিসিয়েন্সি বেশি কাজ বেশি করতে পারবে সে তাই না মানে জাস্ট নরমালি চিন্তা করলেই তো এটা পাওয়া যায় এখন এসআই ইঞ্জিনে কি হচ্ছে আমরা একটা এক্সটার্নাল সার্কিটের মাধ্যমে আমরা আগুন ধরাচ্ছি ভেতরে ইগনিশন করছি তার মানে কি বেশি হিট অ্যাড করছি না আমরা আর সেলফ ইগনিশন এর জিনিসটা মেকানিক্যাল প্রসেস হিটটা কিন্তু এত বেশি অ্যাড হয় এত বেশি হয় না যতটা একটা ইগনিশন এক্সট্রা ইগনিশানের মাধ্যমে তো যদি আর ইকুয়াল হয় এফিসিয়েন্সি কম্পারিজনে কিন্তু এসআই ইঞ্জিন আগে থাকবে বাট যেহেতু আর এর মাধ্যমে আমরা আর হচ্ছে কম্প্রেশন রেশিও এবং কম্প্রেশন রেশিওর মাধ্যমে আমরা ক্যাপাসিটি প্রকাশ করি এবং দেখা যায় যে কম্প্রেশন রেশিও যদি আপনি কনসিডার করেন সেক্ষেত্রে কিন্তু এফিশিয়েন্সি দিক থেকে সিআই ইঞ্জিন আগে থাকে অর্থাৎ মানে সে আরো বেশি বেশি কাজ করতে পারে এখানে এই কথাগুলোই বলা আছে ফর সেম আর ইটা অফ অটো সাইকেল গ্রেটার দেন ইটা অফ ডিজেল সাইকেল অর্থাৎ এটা অফ এসআই ইঞ্জিন গ্রেটার দেন ইটা অফ ডিজেল সাইকেল এফিসিয়েন্সি আর যদি যেহেতু অনেক হাই কিন্তু ডিজেল সাইকেলগুলো যেহেতু অনেক হাই কম্প্রেশন রেশিওতে অপারেট করে সেজন্য এফিসিয়েন্স

মানে এখানে আছে এখানে আছে আপনারা জাস্ট জানার মতো টপ এখানে আসলে সিআই ইঞ্জিন এসআই স্টেপে হয় 1 2 3 4 সিআই ইঞ্জিনে দুইটা স্টেপ হয় আইসেন্ট্রপিক এক্সপ্যানশন আইসেন্ট্রপিক কম্প্রেশন আর দুইটা স্টেপ যেটা আইসোথার্মাল স্টেপ ছিল আমাদের এর আগে সেই আইসোথার্মাল স্টেপগুলো কি হয়ে যায় একটা হয় আইসোবারিক হিট অ্যাডিশন একটা হয় আইসো কোরিক হিট রিজেকশন অর্থাৎ একটা স্টেপে প্রেসার কনস্ট্যান্ট থাকে এই যে হিট অ্যাডিশন স্টেপে দেখেন আইসোবারিক অর্থাৎ প্রেসার কনস্ট্যান্ট থাকে এবং হিট রিজেকশন প্রসেস ভলিউম কনস্ট্যান্ট থাকে আইজোকোরিক ওকে

dual সাইকেলটা করে কি আচ্ছা এ এসআই ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু হিট এডিশন প্রসেসটা আইসো বা হয় এটা আমি আবার রিভিউ করছি এসআই ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু হিট এডিশন প্রসেসটা করিক কিন্তু সিআই ইঞ্জিনের ক্ষেত্রে হিট এডিশন প্রসেসটা দেখেন আইসো বারিক অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার হয়ে যায় যেটা ওখানে সে কনস্ট্যান্ট ভলিউম তো কেন uh, constant pressure যেন এই e pressure টা সে ধরে রাখতে পারে যেন এই pressure এর মাধ্যমেই তো আমাদের heat টা উঠে তাই না তো এই জন্য এই pressure সে ধরে রাখে যেন heat টা ইজিলি উঠতে পারে আচ্ছা এখন এই দুইটা engine এর mixture একটা engine হতে পারে যে engine টা দেখেন heat addition process টা isobaric এবং একই সাথে isochoric অর্থাৎ এখানে শুরুতে স্পার্কের মাধ্যমে স্পার্ক ক্লাগের মাধ্যমে হিটটা দিয়ে দেওয়া হয় একটা এর ফলে কি আইসো করিকুয়েতে মানে কনস্ট্যান্ট ভলিউমে হিটটা ওঠে এবং এরপর কিছুক্ষণের প্রেশারটা ধরে রাখা হয় যেন আরো কম্প্রেশন হয়ে আরো বেশি পরিমাণে হিটটা উঠতে পারে এটাই হচ্ছে ডিউয়াল সাইকেল এটাতে এফিশিয়েন্সি আরো বেশি পাওয়া যায় কিন্তু এক এক্সপেন্সিভ অনেক বেশি

জানিনা সবাই কি সবই বুঝছেন নাকি কেউ কিছুই বুঝছেন না কিন্তু তেমন কোনো কোয়েশ্চেন পাচ্ছি না অনেক কঠিন লাগছে কি কোনো রেসপন্স করছেন না

আপনারা কিছুতে গ্রাফটা দেখতে পারেন বা ম্যাথটাও দেখতে পারেন ঠিক আছে আচ্ছা তাহলে ম্যাথ এখানে আসলে ম্যাথে একদম লিখে কিছু দেওয়া নাই তবে ম্যাথ যেরকম দেওয়া থাকে সেভাবে আসলে দেওয়া আছে পরীক্ষায় এরকম বলা থাকবে যে কনসিডার ডিজেল সাইকেল অথবা কনসিডার গ্যাসোলিন সাইকেল গ্যাসোলিন সাইকেল মানে কিন্তু আপনারা ধরে নেবেন এই যে গ্যাসোলিন ইঞ্জিন অর্থাৎ আহ এসআই ঠিক আছে এরকম ছোট ছোট জিনিস বলা থাকতে পারে তো পরীক্ষায় বলা থাকতে পারে কমসিটার ডিজেল সাইকেল যেখা যার কম্পেশন রেসিও এত তার আইসেন ট্রফিক এক্সপানসান আহ স্টেপে শুরুতে তার প্রেসার ছিল এত টেম্পারেচার ছিল এত তো আইসেন ট্রফিক কম্পেশন স্টেপটা কোনটা আপনাদেরকে ধরে দেখে দেখতে হবে আইসেন কম্প্রেশন এখানে হয় ফার্স্ট স্টেপে তো আপনাদের কিন্তু সবই বলা থাকবে বাট আপনাদের গ্রাফটা বলা থাকবে না যেটা আপনার মাথায় রাখতে হবে দ্যাট ইস দ্যা মোস্ট এই থিং সাইকেলটা মাথায় রাখা প্রতিটা কিন্তু আলাদা আলাদা সাইকেল আলাদা অটো সাইকেল আলাদা কারণ সাইকেল আলাদা ব্রিটেন সাইকেল আলাদা আহ এই ডিজেল সাইকেল আলাদা তো সবই দিয়ে দিলে আমি কিন্তু গ্রাফটা দিব না ওখানে আপনাদেরকে আসলে আপনাদের মানে একটু মুখস্ত জায়গা রাখতে হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে ওকে তো বলা থাকবে যে আমি সবই ভ্যালু দিয়ে দিয়ে দিব যেটা আপনাদের লাগবে ম্যাথের জন্য মোরলেস কিন্তু সাইকেলে গ্রাফটা দেওয়া থাকবে না সো इट्स नॉट লাইক যে আমি মানে এই এইটা কিন্তু দেওয়া থাকবে না সো গ্রাফটা কিন্তু আপনাদের নিজেদের মাথায় রাখতে হবে বিকজ ম্যাথটা করলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাফটা কেন এত ইম্পর্টেন্ট তো এইখানে আপনাদের একটা মুখস্থ জায়গা আছে যে প্রতিটা সাইকেলে কার্ভগুলো মনে রাখতে হবে টিএস এবং পিভি বোথ ওকে এটা আমার পক্ষে দিয়ে দেওয়া আসলে পসিবল না তাহলে সবই দিয়ে দেওয়া হয়ে যেত আমি নিজে পার্সোনালি পছন্দ করি না মুখস্ত করে মুখস্থ করাটা আম আমি নিজে অনেক বুঝে পড়তে এবং পড়াতে পছন্দ করি কিন্তু কিন্তু টু বি অনেস্ট আপনাদের আহ ফরচুনটলি আনফরচুনেটলি কিছু জায়গায় আসলে ফ্যাক্ট কিছু মুখস্ত করতেই হয় আসলে কিছু করার নেই আচ্ছা যাই হোক সো ম্যাতে চলে আসি তো দেওয়া থাকবে এরকম যে সাপোজ আহ লেস কনসাদার রিজেল সাইকেল যেটা আইসেন্ট্রপিক কম্প্রেশন স্টেপের শুরুতে প্রেসার ছিল এত টেম্পারেচার ছিল এত এই এই ইঞ্জিনটার কম্প্রেশন রেশিও হচ্ছে এত এবং হিট এবং কম্প্রেশনের সময় সে এতটুকু হিট হিট তৈরি করতে 1800 কিলোজুল পার কেজি হিট তৈরি করতে সক্ষম

বাই এর ভ্যালু দেওয়া আছে কিন্তু কম্প্রেশন রেশিও ঠিক আছে আর কম্প্রেশনের সময় সে এতটুকু হিট তৈরি করতে সক্ষম অর্থাৎ কিউ ইনপুট দেওয়া আছে কম্প্রেশনের সময় মানে কি কম্প্রেশন ডিজেল সাইকেল মানে তো আপনি বুঝে নেবেন এটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন আরো কিছু এক্সট্রা ডেটা দেওয়া থাকবে যেমন সিপি এগুলো দেওয়া থাকবে এটা আপনাদের মুখস্ত করা লাগবে না ইদার মেথড डायरेक्टली দেওয়া থাকবে আদারওয়াইজ পেছনের টেবিলের মধ্যে দেওয়া থাকবে সিপি ঠিক আছে এয়ারের ক্ষেত্রে কত টেম্পারেচার কত প্রেসারে সিপি কত হয় টিসিভি কত হয় ঠিক আছে আর একটা জিনিস দ্যাট ইজ কে স্মল কে অর্থাৎ যেটা আমরা আগে জানতাম গামা স্মল কে তো এটার ভ্যালু

ইউজুয়ালি ম্যাথ গুনে এরকমই হয় যে এফিশিয়েন্সি এফিশিয়েন্সি বের করো কিংবা ইঞ্জিনের ক্যাপাসিটি বের করো এভাবে বলে ইঞ্জিনের ক্যাপাসিটি এফিশিয়েন্সি যাই বের করতে বলুক না কেন আপনারা ইটা এবং এমইপি বের করে ফেলতে পারেন অনেশয়য়া বলা থাকে এফিশিয়েন্সি আর এমইপি বের করো আর অনেশয়য়া বলা থাকে যে ক্যাপাসিটি বের করো ইঞ্জিনের ক্যাপাসিটি মানে কিন্তু ইটা আর এমইপি ওকে ম্যাম ইটার কি বললেন এম ই পি মেইন ইফেক্টিভ প্রেসার ডব্লিউ নেট বাই ভি ভি ম্যাম দুটো মিলে ক্যাপাসিটি হচ্ছে রাইট ক্যাপাসিটি মানে দুটায় বের করতে হবে ওকে সো ম্যাথে আমরা যাই তো ইটা আর তাহলে আমরা এখন একটু back calculation করা আগে ঠিক আছে এটা বের করতে হবে এটা মানে কি w by q w নেট by q ইন তাই না আচ্ছা তাহলে এখানে কিন্তু তো q in টা তো দেওয়াই আছে ওকে এই যে ম্যাথ ম্যাথ এখানে এখান থেকে শুরু করি তো w নেট by q in এটা হচ্ছে এফিসিয়েন্সি q in তো দেওয়াই আছে 1800 তাহলে w নেটটা বের করলে আমি এটা পেয়ে যাবো

এবং এই ভ্যালুগুলো ইদার আপনার ম্যাথে দেওয়া থাকবে না হলে পেছনে দেওয়া থাকবে আপনাদের বিভিন্ন করার দরকার নেই সমস্যা নেই ওকে আচ্ছা তাহলে এখন আমরা যাই ডাব্লিউনে ডাব্লিউনে কিউ ইন মাইনাস কিউ আউট যেটা

কিও আমাদের দেওয়া আছে টি4 বের করতে হবে ইজি ঠিক আছে জাস্ট আমরা বুঝছি আমাদের কি কি করা লাগবে এখন আমরা কাজ শুরু করব তার মানে এখন আমাদের মোটিভ হচ্ছে টি4 বের করা ওকে তাহলে আমাদের এইটা বের কর এইটা বের করার জন্য আমাদের কি কি ডেটা দেওয়া আছে এতক্ষণ কিন্তু আমরা কোনো ডেটা ইউজ করিনি এইটা বের করার জন্য एक्चुअली এই ডেটাগুলো দেওয়া আছে টি4 বের করার জন্য কি করে করবেন যেই ডেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করতে হবে যদি আপনার ফোর বের করা লাগবে আপনার যেহেতু আপনার যদি ওয়ান পি দেওয়া থাকে আপনি তাহলে ওয়ান থেকে টু বের করবেন টু থেকে থ্রি বের করবেন থ্রি থেকে পরে যাবেন আর যদি আহ পি থ্রি টি বা পি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার পি বের করা লাগবে না আপনি পি থেকে থ্রি যাবেন থ্রি থেকে পরে যাবেন সো এটা আসলে স্টেপ বাই স্টেপ আগাতে হবে 1 2 3 4 তো প্রসেসটা সো 1 1 এর ভ্যালু দেওয়া থাকলে 1 থেকে 2 এর সব ভ্যালু বের করতে হবে 2 থেকে 3 এর সব ভ্যালু বের করতে হবে তবেই কি আপনি ফোরে যেতে পারবেন ওকে তাহলে কিভাবে বের করব چلا আসি এটার জন্য থেকে ইজি ওয়ে হচ্ছে প্রতিটা স্টেপ বাই স্টেপ পি এই তিনটা ভ্যালু চোখ বন্ধ করে বের করা

এবার আমরা এই ভ্যালু গুলো দিয়ে পি টু টি টু আর ভি টু বের করবো ওকে কিভাবে হবে এই ওয়ান থেকে টু এবার আমরা কার্ভটা দেখবো এটা একটা আইসেন্ট্রপিক প্রসেস না আইসেন্ট্রপিক প্রসেসে কোন ফর্মুলা ইউজ হয় পিভি টু দি পাওয়ার গামা মনে আছে এখানে গামার ভ্যালু হচ্ছে কে সো পিভি টু দি পাওয়ার কে টি টিভি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান তারপর আর পি আর টি এ যদি বের করতে চান

কম্প্রেশন রেশিও ভেরি গুড ভি1 হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভলিউম ভি1 আর ভি2 হচ্ছে এখানে মিনিমাম ভলিউম সো কম্প্রেশন রেশিও ভেরি গুড সো কম্প্রেশন রেশিওটা জানলে কিন্তু আপনি খুব ইজিলি পি2 টি2 সবই বের করতে পারবেন এবং ভি2 ও বের করতে পারবেন কারণ না ভি1 বাই ভি2 20 ভি1 জানেন ভি2 বের করে ফেলতে পারবেন

টি থ্রি কী করে বের করবেন এর আগে কিন্তু আইসেন ছিল বলে আপনি গামার গুলো ইউজ করতে কে এর গুলো ইউজ করতে পেরেছেন এটা তো আইসেন না আইসোবারিক প্রসেস কিন্তু এটা এটা বের করার জন্য আপনাকে আরেকটা ডাটা দেওয়া আছে কি কিউ ইনপুট দেওয়া আছে Q ইকলস টু সি পি ইন টু টি থ্রি মাইনাস টি না ইউ নো টি টু ইউ নো Cp তাহলে আপনি টি থ্রি বের করে ফেলতে পারবেন না

এটা কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস না এটা কিন্তু আইসোবারিক নরমাল প্রসেস এখানে কিন্তু আপনি এখানে কিন্তু চার্লসের সূত্র বয়েলের সূত্রগুলো আপনি ইউজ করতে পারেন এই যে স্টেপে এবং এই স্টেপের জন্য 41 আর 23 স্টেপের জন্য চার্লসের সূত্র বয়েলের সূত্র एप्लीকেবল আর বাকি দুটো প্রসেস আইসেন্ট্রপিক এদের জন্য এদের জন্য টু দি পাওয়ার কে ফর্মুলা

ভি থ্রি বাই ভি টু করছু টি টু বাই টি থ্রি এভাবে বের করতে পারেন ঠিক আছে সো এটা তো গেল এবার এবার আমরা আসি থ্রি তো থ্রি এর তো সবই বের করে ফেললাম টি টি থ্রি টি থ্রি ভি থ্রি এবার আমরা যাই এবার আমরা যাই ফোরে

এখানে স্টুডেন্ট একটা ভুল করেন যেটা আমি এর আগে অনেকবার দেখেছি এবং আমি ক্লাসে এখন বলে দিচ্ছি তারপরও দেখা যাবে কেউ কেউ এই মিস্টেকটা করবেন দ্যাট ইজ

এত কষ্টের অবসান এতক্ষণে হইলো এতক্ষণ শুধু এই টি এর জন্যই কষ্ট করলাম আমরা টি ফোর যেহেতু আমরা বের করতে পারলাম সেহেতু ডাব্লিউ নেট বের করতে পারবো ডাব্লিউ নেট ওয়ান কি এফিশিয়েন্সিও বের করতে পারবো ওকে এখন আপনারা বলতে পারেন যে এই এক টি ফোর বের করার জন্য এত ঘোরা অবশ্যই কেননা এই যে এই টি কিন্তু রিলেটেড টু টি এবং টি থ্রি না জানলে আপনি টি ফোর বের করতে পারবেন না আপনার যদি কোশ্চেন এ টি থ্রি দেওয়া থাকে আপনার থ্রি থেকে ফোরে আসতে হবে এত কাজ করা লাগবে না কষ্ট করা লাগবে না কিন্তু আপনার যদি কোশ্চেন এ ওয়ান দেওয়া থাকে আপনাকে ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোরে আসতে হবে ইউ ক্যান নট স্কিপ দ্য স্টেপ ঠিক আছে তাহলে এই এই অংশে যে যে মুখস্ত যেটা এটা দিয়েও স্যার করে দেখিয়েছেন যে অ্যাকচুয়ালি ফর্মুলা ইউজ করেন কি আপনি ফর্মুলাটাও তো আসলে ওই আপনার যেভাবে করলাম আমরা সেভাবেই ডিরাইভ করা হয়েছে আপনি ফর্মুলা ইউজ করেন

দেখেন আপনারা যেটা সুবিধা মনে আপনারা সেটা ইউজ করতে পারেন কারণ প্রতিটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আর এর ফর্মুলা डिफरेंट তো এত মুখস্ত রাখা পরীক্ষার হলে দেখা যায় একটা একটা টু দি পাওয়ারের একটা টু দি পাওয়ার কে এর জন্য বা একটা কে মাইনাস 1 এর জন্য দেখা যায় যে ভুল করলাম তার থেকে ডেরিভ করে একটু বড় হবে হয়তোবা তিন চার লাইন বেশি লাগবে কারণ এটার জন্য কিন্তু আপনারা এটার জন্য কিন্তু আপনারা বেসিক্যালি ডেরিভ করতেই হবে সো একটু হয়তোবা টাইম বেশি লাগবে বাট ডিরাইভ করতে হবে মানে বেশি না জাস্ট টা ডিরাইভ করলেই হয়ে যাবে এই ক্ষেত্রে ঠিক আছে সো এটার জন্য কিন্তু আপনার টাইম বেশি লাগ টাইম একটু কমই লাগবে কুইক লাইন বাজবে আপনার বাট ভুল করার থেকে তো অ্যাট লিস্ট কুইক লাইন বেশি করে করাবে এটা যদি মুখস্থ করতে পারেন তাহলে ইউ আর ওয়েলকাম যে মুখ ফর্মুলা মুখস্থ করে পরীক্ষায় করবেন আর যে ডিরাইভ করে করবেন সবাই সেম মার্কস পাবেন যদি ঠিক হয় ম্যাথ আচ্ছা अच्छा और जेहेतु कैपेसिटी पे करते बोलते लास्ट में দেখানোর মতো কিছু না কারণ আপনি এখন এই ইঞ্জিনের বংশ পরিচয় পুরোটাই জানেন পি সবই জানেন আপনার আপনি এমইউপি যে ফর্মুলায় বসাবেন ভ্যালু চলে আসবে না আর সি আর কথা না

এটা যে তো কম্প্রেশন ইগনেশন ইঞ্জিন তাই না কম্প্রেশন ইগনেশান ইঞ্জিনে কিন্তু কম্প্রেশন স্টেপটা টা সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ কেননা ওই স্টেপ আসলে যত হিট আপনি তৈরি করতে পারবেন ইঞ্জিনটা ততই কাজ করবে এখন কম্প্রেশন ইঞ্জিনিয়ার ইঞ্জিন এ আর সি হচ্ছে আরেকটা টার্ম যেটা ভি আর ভি টুএর রেশিওটাকে বলে আর আর হচ্ছে কম নর্মাল কম্প্রেশন রেসিও হচ্ছে আর যেটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম অর্থাৎ ভি ওয়ান আর ভি টু এ বলে

যদি পাওয়ার গামা হিসেবে এখানে আছে ও আচ্ছা গামাটা এক 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 হয় আর কি কত ধরে আপনি যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবেন আর যদি না দেওয়া থাকে আপনি 1.4 করবেন মনে আছে ডিমল গ্যাসের জন্য 1.4 ইউজ করতাম তো নরমালি ইআর কে ওয়ান ইআর কে 1.4 হিসেবে ধরা হয় আর যদি দেওয়া থাকে সেটা ইউজ করবে নাকি মোটামুটি বোঝা গেছে ম্যাটটা কিন্তু ইজি যদি আপনি বুঝে করেন আর যদি না বুঝে করেন তাহলে তো সবই কঠিন আর কোনো question আর কোনো question যদি না থাকে আপনারা চিন্তা করতে থাকেন সমস্যা নেই যদি না থাকে তাহলে আমরা এখন seven thirty nine বাজে পাঁচ মিনিট একটা ব্রেক নি ছয় মিনিটে একটা ব্রেক নি seven forty five এ আমরা ফেরত আসি ঠিক আছে অনেক আহ madam MEP টা

সে কিন্তু ডিসপ্লেসমেন্ট ভলিউম ইজ অলওয়েজ ইকুয়ালস টু ভি ম্যাক্স মাইনাস ভি মিন এখানে ভি ম্যাক্স কত ভি ওয়ান আর ভি মিন কত ভি টু দ্যাটস হোয়াই ভি ওয়ান ও আমরা জানি ভি টু ও আমরা জানি সো ভি ওয়ান মাইনাস ভি টু তো কোনো ব্যাপার না বের করা জি ম্যাম বুঝতে পারছি

আচ্ছা তাহলে আমরা অ্যান্ড সাইকেলটা দেখে আর তাই না তাহলে আহ

আইসেন্ট্রপিক প্রসেস গুলা স্টার্লিং সাইকেলের ক্ষেত্রে কনস্টান্ট ভলিউম রিজেনারেশন প্রসেস দিয়ে এবং এরিকসন সাইকেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসার রিজেনারেশন সাইকেল দিয়ে রিপ্লেস রিজেনারেশন সাইকেল রিজেনারেশন প্রসেসটা কি এটা আমি বোঝাবো এখন শুধু এটা জেনে রাখেন আইসেন্ট্রপিক প্রসেসটা স্টার্লিং এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হয়ে যায় এবং এরিকসনে কনস্টান্ট প্রেসার প্রসেস হয়ে যায় রিজেনারেশন কি সেটা এখন আমরা যাই দেখি ঠিক আছে আমরা সামনে কার্বো গ্রাফও দেখব যেন আপনারা সহজে বুঝতে পারেন আগে রিজেনারেশনটা বুঝে নিই রিজেনারেশন হচ্ছে বেসিক্যালি আমরা যে কোনো থার্মাল সাইকেলে কিন্তু এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলে একটা অ্যাজাম্পশনই ছিল যেখানে হিট অ্যাডিশন এবং হিট রিজেকশন প্রসেস রাখতে হবে যে কোনো থার্মাল সাইকেলে কিন্তু হিট অ্যাডিশন এবং হিট রিজেকশন প্রসেসটা থাকে ঠিক আছে তো রিজেনারেশন প্রসেস হচ্ছে আমরা যখন হিট রিজেকশন করব তখন ওই হিটটা আমরা একটা এক্সট্রা একটা ভেসেল একটা এক্সটারনাল একটা ভেসেল আমরা রেখে দিব সো মানে রিজেক্ট করা মানে পরিবেশে ছেড়ে দিব বা একদম ফেলে দিব তা না এটা আমরা কোন একটা জায়গায় জমিয়ে রাখব এবং যখন আমরা আবার নতুন সাইকেল শুরু করব হিট এডিশন এর বদলে ওই হিটটা থেকে আমরা হিট নিয়ে আসবো এটাকে বলে রিজেনারেশন প্রসেস অর্থাৎ এই যে সাইকেলটা চারটা স্টেপে হচ্ছে এক যে স্টেপে হিট ছেড়ে দেওয়ার কথা এই যে একটা এই স্টেপে মনে করেন হিট ছেড়ে দেওয়ার কথা সে এই হিটটা এনার্জি হিসেবে এখানে রেখে দিল এটা একটা ভেসেল রেখে দিয়ে সে বাকি স্টেপগুলো কমপ্লিট করে আবার যখন হিট নেওয়ার কথা ওই টাইমে সে ওই হিটটাই এই যে নিয়ে চলে যাবে দেন আবার সাইকেল কমপ্লিট করে আবার হিট নিবে দিবে তারপর আবার হিট নিয়ে চলে যাবে এভাবে সাইকেলটা চলতে থাকবে এটাই হবে বুঝবে কি স্টেপ কিউ ইন এর পরিমাণটা কমবে না রাইট কিউ ইন এর পরিমাণটা কমবে এটাই হচ্ছে এটা উদ্দেশ্য পরিমাণটা কমবে মানে অ্যাকচুয়ালি ইনপুট হিট কিন্তু ঠিকই থাকবে এর ফলে কাজটা কিন্তু ঠিকই থাকবে বাট কিউ ইন মানে ইনপুটটা কিন্তু মানে আমাদের সোর্স থেকে দেওয়া লাগবে কম কারণ সে তো যেই যেই পরিমাণটা কমছে মানে মনে করেন আগে সে দশ জুল হিট নিয়ে কাজটা করত এখন দশ জুল হিটের বদলে সে তিন জুল আগে থেকেই পেয়ে যাচ্ছে এবং সাত জুল তার নেওয়া লাগছে হয়তো বা এক্সট্রা আমাদের বয়লারে দেওয়া লাগবে তিন জুল বা পাঁচ জুল কিন্তু সে তার নিজের হিটে ইউজ করতে পারছে আলটিমেটলি তার কাজের পরিমাণ কমবে না এতে কি কিউ ইন কিন্ত আমাদের ইনপুট হিটের পরিমাণ কমে যাবে কিউইন কমে যাবে বাট কাজটা ঠিকই থাকবে তাহলে কিউ ইন কমে গেলে ডব্লিউ যদি ঠিক থাকে তাহলে কি এফিসিয়েন্সি বেড়ে গেল না জি मैम मैम আলটিমেটলি তাহলে বয়লারের উপর প্রেসারটাই কমানো হচ্ছে এখানে রাইট এইটাই হচ্ছে এবং ব্রয়লারের কমাচ্ছি এবং আরো কিছু জিনিস হবে যেটা আমরা সামনে আমরা মাধ্যমে একটু ডিটেল দেখব এবং এইটা এখন আপনাদের মনে হচ্ছে একই জিনিস পড়াচ্ছে ম্যাডাম কারণ আমি র্যাঙ্কিং সাইকেলেও এই জিনিস পরিয়েছি ব্রয়লারেও এই জিনিস পরিয়েছি এবং আজকেও আমরা আসলে এই জিনিসই পড়বো এবং এটা মনে হয় বেটার যে একই জিনিস পড়াচ্ছে বিকজ এটা তার মানে হচ্ছে আপনারা জিনিসটা মনোযোগ দিচ্ছেন এবং বলছেন যে হ্যাঁ ডিস্টিং করতে পারছেন যে হ্যাঁ একই জিনিস আসতেছে রাইট সো মানে আসলে কিন্তু আমাদের আলটিমেটলি ফোকাসটা এরকমই থাকে যে যেন এফিসিয়েন্সিটা বাড়ানো আলটিমেটলি সব ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সিটা বাড়াতে চাই ইদার সেটা মেকানিক্যাল এফিসিয়েন্সি অথবা সেটা কস্ট এফিসিয়েন্সি কস্ট এফিসিয়েন্সিটা আমরা করেছিলাম কি যে টারবাইন এন্ড ব্লেডের ক্ষতি যেন না হয় সেটা দেখছিলাম কস্ট এফিসিয়েন্সি তাই না ওটাতে ওটাতে কিন্তু মানে মেকানিক্যাল কোনো সমস্যা না বাট কস্টের দিকটা দেখি তারপর মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে এগুলো ওকে তো স্টারলিং সাইকেলের এখানে চারটা স্টেপও দেওয়া আছে

তাহলে আমরা একটু curve টা দেখে নিই cycle এর actual curve হচ্ছে এখানে দেওয়া আছে জাস্ট comparison এর জন্য দেওয়া আছে এটা হচ্ছে কার্নার সাইকেল এই দুটা পিভিআর টিএস এটা হচ্ছে স্টারলিং আর এটা হচ্ছে এরিকসন আপনি টিএসটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন এই যে কার্নার সাইকেলে দুটো আছে হরিজন্টাল লাইন গুলো হচ্ছে আইসোথারমাল প্রসেস আর ভার্টিকাল লাইন গুলো হচ্ছে আই আইসেনট্রপিক প্রসেস আর স্টার্লিং সাইকেল এর ক্ষেত্রে কি হচ্ছে এই যে হরাইজন্টাল লাইন গুলো কিন্তু আছেই কিন্তু ভার্টিক্যাল লাইন গুলো কিন্তু বেঁকে গিয়েছে এটা হচ্ছে আইসো করিক প্রসেস হয়ে যায় ভি কনস্ট্যান্ট এবং এরিকসন সাইকেলে এই যে এখানেও বাঁকা লাইন ভার্টিক্যাল লাইন নয় এটা এখানে আইসো বারিক প্রসেস ভি কনস্ট্যান্ট এই স্টার্লিং এরিকসন এর দেখা লাগবে না মানে দেখতে চাইলে আপনাদের ইচ্ছা দেখতে চান আপনারা দেখতে পারেন বাট আমি দিব না আমি বেসিক সাইকেল গুলো যেগুলো ব্রেটন অটো সাইকেল কানা সাইকেল ডিজেল সাইকেল এগুলোর মধ্যে ম্যাথ রাখবো আর

ক্লোজ সাইকেল ক্লোজ সাইকেল সাইকেল যদি হয় ওপেন সাইকেল ব্রিটার সাইকেল হলে সেক্ষেত্রে থাকে না এবং কম্প্রেসারে যায় কম্প্রেসারের পর সরি আচ্ছা কম্প্রেসারের পর এখানে আমরা ওয়াকিং ফ্লুইড হিসেবে এয়ার ইউজ করি এবং টারবাইনের পর এক্স্ট এয়ারটাকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় নর্মালি রিজেনারেশন করলে তা হয় না যাই হোক আর আর এইতো তেমন কিছু ওকে সো এইটা এখন আমরা দেখি ব্রেটন সাইকেল ব্রেটন সাইকেলের এখানে দিয়ে ফর্মুলা গুলো বোঝানো আছে এটা আপনারা মানে অ্যাকচুয়ালি এখন অনেক ভালোই জানেন জাস্ট সাইকেলের কার্ভটা জানলেই হয়ে যাবে তাই না তো ব্রিটেন সাইকেল এখানে ইটার ফর্মুলাগুলো দেওয়া আছে আর এখানে আরো কিছু ফর্মুলা আছে দ্যাট ইজ ফর ম্যাক্সিমাম ওয়ার্ক এই যে ডেরিভেটিভ করে দেওয়া আছে কত ম্যাক্সিমাম ওয়ার্ক আমরা কত ডেরাইভ করতে পারবো ডেরিভেটিভ করে এখানে পার্সিয়াল ডেরাইবেশন করে ম্যাক্সিমাম ওয়ার্ক কখন হবে তখন আর কি সেই কন্ডিশনটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো ইতারে সরতে তেমন কঠিন আমি এটা রিলেটেড ম্যাথ দিব না বাট এখানে দেওয়া আছে যদি বুঝতে বুঝতে পারেন যে ডব্লিউ ডব্লিউ যে ইকুয়েশন সেটাকে আর এর রেসপেক্ট পারশিয়াল ডেরিভেটিভ করেছে যেন ম্যাক্সিমাম ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরলে তো আমরা জানি যে ম্যাক্সিমাম পিকটা আমরা পাই ইন্টিগ্রেশন আপনারা ক্যালকুলাসে পড়েছেন অলরেডি ম্যাথে তো সেই জন্য সেই কন্ডিশনটা ডিরাইভ করেছে ঠিক আছে তো এটা পড়া লাগবে না আপনারা যদি দেখতে চান দেখতে পারেন আমি ম্যাথ মোটামুটি নরমাল এটা পর্যন্তই দিব ঠিক আছে আচ্ছা এটা এমিপি এসব থাকবে আচ্ছা এখন এটা একটা মজার জিনিস দেখি ব্রিটান সাইকেল উইথ রিজেনারেশন রিজেনারেশনটা কি আমরা তো রিজেনারেশন সংজ্ঞাটা দেখলাম খালি যে কি হচ্ছে জিনিসটা কি ভাবে হচ্ছে সেটা এখন দেখি ঠিক আছে

টেম্পারেচারও কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে বেড়ে গিয়ে টুতে যাচ্ছে তার তারপর এই যে মাঝে যেগুলো আছে এগুলো এখন বাদ দেন ফার্স্ট সাইকেলের জন্য কোনো রিজেনারেশন নেই এটা হচ্ছে রিজেনারেটর ফার্স্ট সাইকেলের জন্য কোনো রিজেনারেশন নেই সো টু থেকে সে আছে কম্বাশন চেম্বারে কম্বাশন চেম্বারে এসে হিটটা বেড়ে যাচ্ছে হিটটা তাকে এই হিট ইনপুট হচ্ছে কিউ ইনপুট হচ্ছে টু থেকে তে যাচ্ছে থ্রি থেকে সে ফোরে যাচ্ছে কি করে প্রেশার ড্রপ করে প্রেশার ড্রপ করে অর্থাৎ টেম্পারেচার ড্রপ হয় ঠিক আছে টেম্পারেচার ড্রপ হয়ে ফোরে যাচ্ছে এবং ফোর থেকে এবার টারবাইন থেকে বের হচ্ছে গ্যাসটা ঠিক আছে টারবাইন থেকে বের হচ্ছে বের হয়ে এই গ্যাসটা এবার এই যে এক্সটার্নাল একটা ভেসেল বললাম না রিজেনারেটর এক্সট্রা একটা ভেসেল গ্যাসটাকে বের না করে দিয়ে একটা এক্সট্রা ভেসেলে জমা করা হচ্ছে

বোঝা যাচ্ছে কি এই exhaust gas এর temperature টা সে তার মধ্যে absorb করে নেবে মানে combustion chamber এ ঢুকানোর আগেই এই regenerator মধ্যে দিয়ে ওই gas চালনা করা হয় অর্থাৎ ওয়ান থেকে টু এ compressor ঢুকলো এবার টু থেকে এবার regenerator এর ভেতর প্রবেশ করে প্রবেশ করে সেখানকার গ্যাসগুলো তার heat টা এই inlet gas দিয়ে দেয় এর ফলে কি হয় এই gas কিন্তু টু থেকে টু থেকে এই যে ফোর থেকে আপনি যদি একটা হরগুন্দার লাইনটা নেন এই যে ফাইভ প্রাইম পর্যন্ত যায় টু থেকে ফাইভ প্রাইম পর্যন্ত টেম্পারেচার সে কনস্ট্যাট সে কনট্যাক্টে থাকতে পারে এর ফলে সে ফাইভ প্রাইম পর্যন্ত টেম্পারেচার তার ওঠা পসিবল কিন্তু তা হয় না কেন ফাইভ প্রাইমে না উঠে ফাইভ পর্যন্ত যায়

ডাইরেক্টলি কিন্তু টা কন্টাক্টটা টা নিচ্ছে না সে কিন্তু এক পাইপ থেকে আরেক পাইপের হিট এক্সচেঞ্জিং করে নিচ্ছে কিছু সানফাস হিট লস আছে পরিবেশে কিছু যাবে তাই না ভেরি গুড এই জন্য ফাইভ প্রাইম এন আগে সে ফাইভ পর্যন্ত যে থেমে যায় ঠিক আছে এরপর বাকি ফাইভস এরপর ওই গ্যাসটা কম্বাশন চেম্বারে ঢুকে ফাইভ থেকে থ্রি পর্যন্ত হিট হচ্ছে গেছে। এবং এরপর আবার কন্টিনিউ হতে থাকে পরে প্রতিবার রিজেনারেশন সাইকেলটা কন্টিনিউ হতে থাকে কিন্তু রিজেনারেশন সাইকেল কিন্তু না ফার্স্ট সাইকেলের জন্য না সেকেন্ড সাইকেল থেকে আপনি যদি জেনারেটই না করেন আপনি রিজেনারেশন করবেন কি করে তাই না এইটাই হচ্ছে এবং এখানে দেখেন গ্রাফে দেওয়া আছে টু থেকে ফাইভ পর্যন্ত কিউ রিজেনারেশনের মাধ্যমে কিউ যাচ্ছে এবং কিউ ইনপুটটা হয়ে যায় ফাইভ থেকে থ্রি পর্যন্ত অর্থাৎ আমাদের কিন্তু ইনপুট হিটের পরিমাণ কমে যায় যেটা আপনি বললেন অলরেডি তাহলে এখানে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলায় চলে যাই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি আছে এখানে কিউ রিজেনারেশন অ্যাকচুয়াল এই যে অ্যাক্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল দেখানো হয়েছে কিউ রিজেনারেশন অ্যাকচুয়াল ইকুয়ালস টু h5 মাইনাস h2 এই যে কিউ রিজেনারেশন এইটুকু আর কিউ রিজেনারেশন ম্যাক্স মানে হচ্ছে কতটুকু ম্যাক্সিমাম রিজেনারেশন হ পসিবল ছিল এটা অ্যাকচুয়ালি h5 প্রাইম মাইনাস h2 65 প্রাইম মানেই তো h4 সো সেটাই দেখানো হয়েছে কারণ h5 প্রাইম তো কোনো নির্দিষ্ট পয়েন্ট না এটা তো মাঝামাঝি একটা কিছু একটা বাট h4 তো একটা নির্দিষ্ট পয়েন্ট এই জন্য এটা দেখানো হয়েছে এবং এফিসিয়েন্সি ইকুয়াল টু রিজেনারেশন এফিসিয়েন্সি ইকুয়াল টু h5 minus h2 by h4 minus h2 অর্থাৎ অ্যাকচুয়ালটা বাই ম্যাক্সিমামটা ওকে আর এটা হচ্ছে রিজেনারেশন এফিসিয়েন্সি আচ্ছা এখন আমরা একটা টপিক করে করে শেষ দিব ঠিক আছে এখানে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে রিজেনারেশনের ঠিক আছে এখানে এবং একই সাথে এখানেও কিছু উইথ রিজেনারেশন উইদাউট রিজেনারেশন নিয়ে কিছু ম্যাথ দেওয়া আছে এত জটিল ম্যাথ আমি আসলে দিব না সো আমি এই জন্য দেখাচ্ছি না আমি আপনাকে বই থেকে পরে দেখাবো ঠিক আছে আচ্ছা টার্বাইন উইথ রিহিট কম্প্রেসার উইথ ইন্টারকুলিং আচ্ছা এই জিনিসটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি র্যাঙ্কিন সাইকেলে রিহিট সাইকেল টারবাইনের মনে আছে কম্প্রেসার থেকে বের হয়ে কন্ডেন্সার যাচ্ছে একবার একটা টারবাইনে যে একটু প্রেসার ড্রপ করে আবার হিটিং করা হয় আবার আরেকটা টারবাইনে যে বাকি প্রেসার ড্রপটা করা হয় এটা হচ্ছে রিহিটিং এটা করার উদ্দেশ্য ছিল দুইটা মনে আছে একটা হচ্ছে টারবাইনের ব্লেডের ক্ষতি কম কোয়ালিটি বাড়ায় টারবাইনের ব্লেডটাকে বাঁচানো এক দুই ওয়ার্ক বাড়ানো কিউ ইনপুট বাড়িয়ে দিয়ে এখানে এরিয়া বাড়িয়ে দিয়ে ওয়ার্কটা বাড়িয়ে দেওয়া এটা অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে এবং কম্প্রেসার এবং এই সেম কাজটা কম্প্রেসরের ক্ষেত্রেও করা যায় কি কম্প্রেসার থেকে কম্প্রেসার পর প্রথমে আমরা একটা গ্যাস দিলাম সেটা কিছুক্ষণ কম্প্রেসড হলো এই যে ওয়ান থেকে কিছুক্ষণ কম্প্রেসড হয়ে তার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ওয়ান থেকে টু প্রাইমে চলে যাওয়ার কথা ছিল ডি কিন্তু সে না করে কিছুক্ষণ অর্ধেক কমপ্রেসিং করে সেটা আবার কুলিং করা হলো কুলিং করলে সেটা টেম্পারেচার কমে যায় এবং সেটাকে আবার কম্প্রেস করা হয় ঠিক আছে এতে কি হয় সেমটা বেড়ে যায় কারণে সে টু থেকে এখন সে টু আরো এদিকে ওয়ার্কও বাড়বে এবং এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এতক্ষন যা পড়ালাম তার একটা এই যে ইন্টারকুলিং হচ্ছে ওয়ান থেকে যে এখানে একটা সুথ এর মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছে ইন্টারকুলিং হয়েছে এরপর সেই গ্যাসটা গেছে প্রথম সাইকেলের রিজেনারেশন নাই আমি আবার বলছি

এই পরের সাইকেল থেকে কম্বাসন চেম্বারে আর এই যে ফোর টু ফাইভ এই ইয়েটা দেওয়া লাগবে না হিটার দেওয়া লাগবে না সে ওই হিটটা রিজেনারেশনের মাধ্যমেই পাবে ফাইভ থেকে সিক্স পর্যন্ত এই যে কিউ ইনপুট হবে বোঝা গেছে জি আচ্ছা এইটা বেসিক বললাম যে একটু ডিট একটু জটিল ম্যাথ আছে চাইলে দেখতে পারেন যদি বুঝেন ভালো আমি বই থেকে মেনলি ম্যাথ করাবো ঠিক আছে আর এইটা হচ্ছে জেড প্রপালসন এটা হচ্ছে যেহেতু আমার স্যারেস স্লাইড আমি এই স্লাইডের হাত দিই নাই আমি কিছু করি নাই এই এইটার সামনে সিলেবাসে নেই আমি পড়াবও না আর আমার স্যারেস স্লাইড তো আমি আর এটা এডিট করতে চাই না আপনাদের সাথে যেটা শেয়ার করেছি এটা বাদ দিয়ে পড়বেন তাহলেই হবে এই স্লাইডটা কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার জানেন তো গ্রুপে অলরেডি আছে তো সেই আমি আর শেয়ার করবো না এক্সট্রা করে আমি ঠিক আছে